Hello friends, knowledge preposition welcomes. Modifier. এর কাজই হলো কোন noun বা pronoun কে modify করা। যদিও আমরা adverb রূপেও modifier পাই। সেক্ষেত্রে modifier গুলো তো verb কে modify করে। আজ আমরা একটা ক্লাসেই সমস্ত রকম modifier নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকছে misplaced modifier, dangling modifier, squinting modifier, তাছাড়াও limiting modifier, pre-modifier, post-modifier. তো বিভিন্ন রকম modifier আজ একটা ক্লাসে অন্তর্ভুক্ত। Modifier মূলত কোনো word হতে পারে, কোনো phrase হতে পারে, কোনো clause হতে পারে। আর modifier যাকে modify করবে তার পূর্বেও বসতে পারে, তার পরেও বসতে পারে। তো আমরা এক এক করে প্রত্যেকটা modifier কে দেখি। প্রথমে দেখছি misplaced modifier। Misplaced অর্থাৎ সঠিক জায়গায় মডিফায়ারটাকে ব্যবহার করা হয়নি। সঠিক জায়গায় যদি মডিফায়ারকে ব্যবহার করা না হয় তবে সেই মডিফায়ারটা কাকে মডিফাই করছে, কার গুণাগুণ প্রকাশ করছে সেটা বোঝা যায় না। তো সেক্ষেত্রে যে ত্রুটিটা হয় সেটাকে বলে মিসপ্লেসড মডিফায়ার। হি ডিস্ট্রিবিউটেড সাম গিফটস অ্যামং দ্য ফ্রেন্ডস বট ফ্রম দ্য সুপারমার্কেট। সে কিছু উপহার বন্ধুদের মধ্যে দিয়েছিল যেগুলো সুপারমার্কেট থেকে কেনা হয়েছিল। এখানটায় আমাদের যে মডিফায়ার রয়েছে সেটা হচ্ছে বট ফ্রম দ্য সুপারমার্কেট। সুপারমার্কেট থেকে কি কিনেছিল সে? গিফটস। কিন্তু এখানটা খেয়াল করে দেখো বট ফ্রম দ্য সুপারমার্কেট এটা ফ্রেন্ডস এর পর এর ব্যবহার হয়েছে। তো ফ্রেন্ডস এর পর যখন এটার ব্যবহার হয়েছে তো এটা এই যে ফ্রেজটা রয়েছে বট ফ্রম দ্য সুপারমার্কেট এই ফ্রেজটা ফ্রেন্ডস কে মডিফাই করে দিয়েছে। তো এর ফলে কিন্তু এটা মিসপ্লেসড হয়ে গেছে। তোমাদের মনে রাখতে হবে যে মডিফায়ার সবসময় যাকে মডিফাই করবে তার ঠিক পরেই বসবে আর নয়তো তার ঠিক পূর্বেই বসবে। তো এক্ষেত্রে ফ্রেন্ডস এর পরে বট ফ্রম দ্য সুপারমার্কেট মনে হচ্ছে যেন বন্ধুদেরকে সুপারমার্কেট থেকে কেনা হয়েছে, অতএব এটা মিসপ্লেসড হয়ে গেছে অর্থাৎ ভুল জায়গায় বসানো হয়ে গেছে। তো সঠিক জায়গায় কি হবে, কি কেনা হয়েছিল সুপারমার্কেট থেকে? গিফটস। তো আমরা গিফটস এর পরে বট ফ্রম দ্য সুপারমার্কেট এটাকে বসাবো। বট ফ্রম দ্য সুপারমার্কেট সুপারমার্কেট থেকে কেনা এই যে পার্টিসিপল ফ্রেজটা ফার্স্ট পার্টিসিপল ফ্রেজটা এটা আমরা গিফট এর পর বসাবো কারণ গিফট সুপারমার্কেট থেকে কেনা হয়েছিল। তো এখানে যে অ্যানসারটা আসবে হি ডিস্ট্রিবিউটেড সাম গিফটস বট ফ্রম দ্য সুপারমার্কেট। এবার খেয়াল করে দেখো গিফটস এর পর বট ফ্রম দ্য সুপারমার্কেট অর্থাৎ সে যে উপহারগুলো দিয়েছিল সুপারমার্কেট থেকে কেনা অ্যামং দ্য ফ্রেন্ডস বন্ধুদের মধ্যে, অর্থাৎ বন্ধুদের মধ্যে সে সুপারমার্কেট থেকে কেনা উপহারগুলোকে দিয়েছিল। নেক্সট এক্সাম্পল দেখো রিনা স্কোরড ওয়েল ইন দ্য এক্সাম হু ইজ মাই সিস্টার। রিনা স্কোরড ওয়েল ইন দ্য এক্সাম হু ইজ মাই সিস্টার। রিনা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে যে আমার বোন। তো রিনা স্কোর ওয়েল ইন দ্য এক্সাম হু ইজ মাই সিস্টার যে আমার বোন, যে বলতে কাকে বোঝাচ্ছে এখানে? এক্সাম। হু ইজ মাই সিস্টার এটা এক্সামের পর বসেছে তো এটা আমাদের মিসপ্লেসড হয়ে গেছে। যে আমার বোন এখন যেটা কে? রিনা। অতএব এটা রিনার পাশেই বসবে। এটা হু ইজ মাই সিস্টার এটা একটা ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এবং এটা যাকে কোয়ালিফাই বা মডিফাই করছে তারপরেই বসবে। রিনা হু ইজ মাই সিস্টার স্কোর ওয়েল ইন দ্য এক্সাম। রিনা হু ইজ মাই সিস্টার এবার দেখো হু ইজ মাই সিস্টার যে আমার বোন যেটা কে? রিনা। অর্থাৎ রিনার পাশেই বসবে। রিনা হু ইজ মাই সিস্টার স্কোর ওয়েল ইন দ্য এক্সাম। তো এখানে আমাদের যে মেইন ক্লজ যেটা রয়েছে রিনা স্কোর ওয়েল ইন দ্য এক্সাম, রিনা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে। আর এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হু ইজ মাই সিস্টার যে আমার বোন সেটা রিনার পাশে। তো যে আমার বোন, তো এখানে খেয়াল রাখবে যে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ যাকে মডিফাই করবে বা যার সম্পর্কে বলবে তার পাশেই তোমাকে বসাতে হবে, অন্য জায়গায় বসালে সেটা মিসপ্লেস হয়ে যাবে। এখানে আমি যাতে লিখে দিয়েছি মডিফায়ার যেগুলো সেগুলো মূলত কোনো ওয়ার্ড হতে পারে, কোনো ফ্রেজ হতে পারে, কোনো ক্লজ হতে পারে। এবার আসি আমরা ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং কথার অর্থ হচ্ছে ঝুলন্ত, ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই ড্যাংলিং মডিফায়ারের অর্থ হলো এই মডিফায়ারটা কাকে মডিফাই করছে, কার সম্পর্কে বলছে তারই উল্লেখ নেই বাক্যে, অর্থাৎ বাক্যে যার সম্পর্কে বলছে তার কোনো উল্লেখ নেই। তো এক্ষেত্রে মডিফায়ারটা ঝুলন্ত অবস্থায় রয়েছে অর্থাৎ আমরা বুঝতেই পারছি না যে এটা কাকে মডিফাই করছে। এই ড্যাংলিং মডিফায়ারের সমস্যা মূলত বাক্যে প্যাসিভ সেন্টেন্সের যদি ব্যবহার হয় সেক্ষেত্রে দেখা যায়। ড্যাংলিং মডিফায়ার এখানে একটা জিনিস দেখো হ্যাভিং টেকেন ফুড দ্য ওয়ার্ক ওয়াজ স্টার্টেড। খাবার খেয়ে কাজ শুরু করা হয়েছিল, খাবার খেয়ে কাজ শুরু করা হয়েছিল। মনে রাখবে ড্যাংলিং মডিফায়ারের ব্যবহার কিন্তু আমরা সচরাচর করে থাকি কিন্তু গ্রামাটিক্যালি এগুলো ভুল।
খাবার খেয়ে কাজটা শুরু করা হয়েছিল এবার খাবার খেয়ে এবার খাবারটা খেয়েছিল খাবারটা কে খেয়েছিল সেন্টেন্সে তা উল্লেখ নেই হ্যাভিং টেকেন ফুড এই যে একটা ফ্রেজ খাবারটা খেয়ে এই যে ফ্রেজ না এটা কাকে মডিফাই করছে বাক্যে তার উল্লেখ নেই এটার পিছনে বড় কারণ হলো দ্য ওয়ার্ক ওয়াজ স্টার্টেড কাজটা শুরু করা হয়েছিল এই পার্টটুকু প্যাসিভ রয়েছে কাজটা শুরু করা হয়েছিল যদি এটা অ্যাক্টিভে থাকতো তবে কিন্তু আমরা সাবজেক্টটা পেয়ে যেতাম তো এখানে প্যাসিভে আছে বলে এই সমস্যাটা হচ্ছে নো মডিফাইড নাউন বা প্রোনাউন এই বাক্যে পুরো সেন্টেন্সটার মধ্যে কোনো মডিফাইড নাউন বা প্রোনাউন নেই অর্থাৎ খাবার কে খেয়েছিল তার কোনো উল্লেখ নেই সেন্টেন্সটাকে ঠিক করতে গেলে আমাদের যেটা করতে হবে প্রথমত যে প্যাসিভ সেন্টেন্সটা রয়েছে সেটাকে অ্যাক্টিভ করতে হবে এবং ডুয়ার অফ অ্যাকশন অর্থাৎ কাজটা কে করছে তার উল্লেখ করে দিলে তোমরা দেখবে যে সেন্টেন্সটা ঠিক হয়ে যাচ্ছে অর্থাৎ প্যাসিভ থেকে আমাদের অ্যাক্টিভ করতে হ্যাভিং টেকেন ফুড দ্য ওয়ার্কার্স স্টার্টেড দ্য ওয়ার্ক খাবার খেয়ে কর্মীরা কাজ শুরু করেছিল হ্যাভিং টেকেন ফুড দ্য ওয়ার্কার্স স্টার্টেড দ্য ওয়ার্ক এবার খাবার খেয়েছিল ওয়ার্কার্স অর্থাৎ কর্মীরা তো কর্মীরা খাবার খেয়েছিল এবার সেন্টেন্সটা ঠিক হয়ে গেল এবার আর ড্যাংলিং নেই এই যে তোমার হ্যাভিং টেকেন ফুড এই যে ফ্রেজটা এটা কার সম্পর্কে বলছে সেটা আবার পরিষ্কার দ্য ওয়ার্কার্স স্টার্টেড দ্য ফুড এখানে ওয়ার্কার্স মডিফাইড অর্থাৎ এখানে এই ওয়ার্কার এটা হচ্ছে তোমাদের মডিফাইড নাউন হতে ড্যাংলিং মডিফায়ারের যে প্রবলেম সেটা আমাদের দ্বিতীয় সেন্টেন্সে দূর হয়ে গেল এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখছি হিজ ব্যাট ওয়াজ ব্রোকেন প্লেইং ক্রিকেট তার ব্যাটটা ভেঙে গিয়েছিল খেয়াল করলাম এটাও প্যাসিভে রয়েছে তার ব্যাটটা ভেঙে গিয়েছিল ক্রিকেট খেলতে খেলতে এবার প্লেইং ক্রিকেট এটা তোমাদের ফ্রেজ ক্রিকেট খেলতে খেলতে এবার ক্রিকেটটা কে খেলেছিল তার উল্লেখ নেই অর্থাৎ যে ক্রিকেটটা খেলেছিল তারই উল্লেখ নেই এই যে ফ্রেজটা এই মডিফায়ারটা কাকে মডিফাই করছে তারই উল্লেখ নেই তো এই ড্যাংলিং মডিফায়ারের সমস্যাটাকে দূর করতে গেলে আমরা কি করতে পারি দেখো হি প্লেইং ক্রিকেট ব্রোক হিজ ব্যাট এখানে আমরা ভুল সেন্টেন্সটাকে অ্যাক্টিভ করে দিলাম হি ব্রোক হিজ ব্যাট এবং প্লেইং ক্রিকেট কে ক্রিকেট খেলছিল হি অর্থাৎ হির পর আমি প্লেইং ক্রিকেট বসিয়ে দিলাম তার আগে পরে একটা করে কমা এখানটায় হিজ ব্যাট ওয়াজ ব্রোকেন এটাকে অ্যাক্টিভ করে দিলাম হি ব্রোক হিজ ব্যাট আর তার মাঝে প্লেইং ক্রিকেট এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করেও কিন্তু আমরা এই ড্যাংলিং মডিফায়ারের সমস্যাটাকে দূর করতে পারি যেমন হোয়েন বা হোয়াই একটা জিনিস মনে রাখবে বাইরের পর তোমরা বাক্যের যে অংশটা দেবে সেটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে থাকতে হবে হোয়েন বা হোয়াই হি ওয়াজ প্লেইং ক্রিকেট হিজ ব্যাক ওয়াজ ব্রোকেন এবার কিন্তু হিজ ব্যাক ওয়াজ ব্রোকেন যেটা এটা ইনট্যাক্ট থাকলো এটা প্যাসিভে প্যাসিভ থেকে যাবে যখন সে ক্রিকেট খেলছিল এই কমা মানে তখন হিজ ব্যাক ব্যাক ওয়াজ ব্রোকেন তখন তার ব্যাটটা ভেঙে গিয়েছিল এবার হি ওয়াজ প্লেইং ক্রিকেট পুরো সেন্টেন্স এখানে একটা সেন্টেন্সই রয়েছে অর্থাৎ সে ক্রিকেটটা খেলছিল ড্যাংলিং মডিফায়ারের সমস্যা দূর হয়ে গেল এবার আসছি স্কুইন্টিং মডিফায়ারে স্কুইন্টিং মডিফায়ারও একরকম মিসপ্লেস মডিফায়ার অর্থাৎ মডিফায়ারকে সঠিক জায়গায় ব্যবহার না করার ফলে এটা একসাথে দুটো ভাগকে মডিফাই করে ফেলে এবং যে রিডার যে লিসনার অর্থাৎ যে পাঠক বা শ্রোতা থাকে সে বুঝতে পারে না যে বক্তা ঠিক কি বলতে চাইছে বা এই মডিফায়ারটা কাকে মডিফাই করছে দেখো সেন্টেন্স গুলো কিরকম স্কুইটিং মডিফায়ার আই স দ্য বয় ইমিডিয়েটলি রানিং দেয়ার আই স দ্য বয় ইমিডিয়েটলি রানিং দেয়ার আমি দেখেছিলাম বালকটিকে ভীরুভাবে দৌড়তে এবার তোমরা খেয়াল করে দেখো আই স দ্য বয় ইমিডিয়েটলি রানিং দেয়ার এখানে ইমিডিয়েটলি মানে ভীরুভাবে ভয়ে ভয়ে এবার আমি ভয়ে ভয়ে দেখেছিলাম না বালকটি দৌড়াচ্ছিল ভয়ে ভয়ে এখানে ইমিডিয়েটলি ওয়ার্ডটা এখানে ইমিডিয়েটলি ওয়ার্ডটা স কেও মডিফাই করছে আবার রানিং কেও মডিফাই করছে তো বালকটি ভয়ে ভয়ে দৌড়াচ্ছিল না আমি দেখেছিলাম ভয়ে ভয়ে এটা ক্লিয়ার না তো এটাকে ক্লিয়ার করতে গেলে তোমাদের কিন্তু শিফট করতে হবে অর্থাৎ এই যে মডিফায়ারটা রয়েছে এটাকে তোমার প্রপার জায়গায় শিফট করতে হবে সঠিক জায়গাতে তোমাদের বসাতে হবে মডিফায়ারের প্লেসমেন্টটা সঠিক করতে হবে তো এই স্কুইন্টিং মডিফায়ারও একটা মিসপ্লেস মডিফায়ার এটাকে সঠিক জায়গায় না বসালে ভুল হবে বা তুমি যে অর্থটা বলতে চাও সেটা পরিষ্কার হবে না আই টিমিটি স দ্য বয় রানিং বিয়ার আই টিমিটি স দ্য বয় রানিং বিয়ার অর্থাৎ আমি ভীরুভাবে দেখেছিলাম বালকটি সেখানে ঘুরাচ্ছে তুমি যদি এইটা মিন করতে চাও তাহলে এভাবে লিখবে অর্থাৎ আমি দেখেছিলামই ভয়ে ভয়ে আর যদি তুমি এটা মিন করতে চাও অর আই স দ্য বয় রানিং টিমিটি আমি দেখেছিলাম বালকটি ভয়ে ভয়ে দৌড়চ্ছে স্কুইন্টিং মডিফায়ারগুলো কিন্তু একবার এগুলো মূলত ভার্বকে মডিফাই করে তো এক্ষেত্রে
timidly soke modify korchi so ekhon to bushichi ar ei khetre ba sheshe bushichi eta running ke modify korche to ami bhoye bhoye balok dike dekhechilam dourote ba ami dekhechilam balok dike bhoye bhoye dourote ekbar bhoye ami bhoye peichilam ar noyto balok ke bhoye peichilam ebar ashi limiting modifiers limiting modifier bolte je modifier gulo ke byabohar kora hoy shetu hocche only just nearly hardly merely even almost eigulo ei limiting modifiers gulo je word er pore boshe take modify kore simito kore dey take niyontrito kore dey ebong jar pore boshe takei modify kore khyal kore dekho he likes only cricket ei only ekta sadharon shobdo je kono jaygay boshiye dili kintu holo na tumi thik ki mean korte chao seta dei bujhana hobe he likes only cricket ফুটবল ক্রিকেট ভলিবল এরকম অনেক খেলা রয়েছে কিন্তু সে শুধু ক্রিকেটকে পছন্দ করে সেটা বলতে গেলে হি লাইকস অনলি ক্রিকেট এবার ক্রিকেটের পূর্বে আমি অনলি বসাবো আর এখানে দেখো অনলি হি লাইকস ক্রিকেট শুধুমাত্র সে ক্রিকেট পছন্দ করে এবার অনেক কয়েকজন বালক রয়েছে তারা সবাই ফুটবল পছন্দ করে কেউ ভলিবল পছন্দ করে একটা মাত্র ছেলে ক্রিকেট পছন্দ করে তো তখন আমরা বলবো অনলি হি লাইকস ক্রিকেট আর একটা এক্সাম্পল দেখছি Hardly he plays cricket. প্রায় না হার্ডলি এর অর্থ হচ্ছে প্রায় না কদাচিত কদাচিত সে ক্রিকেট খেলে এখানে কিন্তু ব্যক্তিকে নির্দেশ করছে যে সে এই ব্যক্তি হি খুব কম ক্রিকেট খেলে এরপর আসি আমরা পাঁচ নম্বরে প্রি মডিফায়ার প্রি মডিফায়ার হলো এমন কিছু মডিফায়ার যেগুলো যাকে মডিফাই করে মূলত যে নাউন প্রোনাউন মূলত যে নাউনকে মডিফাই করে তার পূর্বে বসে সেই জন্যই বলছে এটাকে প্রি মডিফায়ার I see a moving broken red fan. So, এখানে রয়েছে দেখো I see a fan বা আমি বলতে পারি I see a moving fan বা আমি বলতে পারি I see a moving broken red fan. এখানে red adjective past participle present participle adjective determine বিভিন্ন রকম modifier রয়েছে এখানে ফ্যান কি মডিফাই করছে এবং তার পূর্বে বসে এই প্রি মডিফায়ার একটি বা একাধিক ব্যবহার হতে পারে তো সেখানে কিন্তু আমাদের মাল্টি মডিফায়ারের ব্যবহার হবে আবার যাকে মডিফাই করছে তার পর যদি মডিফায়ার গুলোকে আমরা ব্যবহার করি তবে তাকে বলে পোস্ট মডিফায়ার যেমন ধরো পোস্ট মডিফায়ার দ্য বয় ইন রেড শার্ট এটা তোমার প্রিপজিশনাল ফ্রেজ প্লেইং ইন দ্য ফিল্ড এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ট্রেইনড ওয়েল এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ Who is my friend? এটা একটা adjective clause এগুলো দেখো সবই the boy কে modify করছে এবং boy এর পরে বসেছে অতএব এগুলো তোমার সবই post modifier is the best player এখানে তোমার main sentence যেটা the boy is the best player বালকটি সবচেয়ে ভালো ছেলে এবং বালকটি সম্পর্কে আরো information দিচ্ছে দেখো in red shirt playing in the field trained well who is my friend এগুলো আমরা পেলাম misplaced modifier dangling modifier squinting modifier limiting modifier pre modifier এবং post modifier তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি পরবর্তী আলোচনায় আবার যোগ দেব আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেগুলো ক্লিক করে দেখে নিন এন্ড লাইক দ্য ভিডিও হিট বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং